আজকে যে পাস্তা রেসিপিটা আমি শেয়ার করছি সেটা বানিয়েছে আমার মেয়ে। ওর সঙ্গে ছিলাম আমি, আর আপনারা থাকবেন অবশ্যই আমি জানি, তার জন্য তো আজকের এই ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। কারণ আজকের রেসিপিটা অপূর্ব অসাধারণ স্বাদের, দেখতে ভীষণ ভালো হয়েছে, আর খেতে তো আমি বলবো না, আপনারাই বানিয়ে বলবেন কেমন হয়েছে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলির হ্যাসেল, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি জানি এখন থেকে বেশি বেশি করে দেখছেন আমার রেসিপির ভিডিও, সেই জন্য বেশি বেশি করে ভালোবাসা আপনাদেরকে। এখন থেকে দুপুরবেলা দুটোর সময়, রবিবার আর বৃহস্পতিবার, আমি শিউলি চলে আসি আপনাদের সঙ্গে, আর আপনারা থাকেন আমার সঙ্গে, সেই জন্য তো আমার মনটা ভরে যায়, বিভিন্ন রকম রেসিপি নিয়ে আসতে ইচ্ছে হয় বারবার। তাহলে আমি আর বেশি কথা বলবো না, বকবক করবো না, কিন্তু আজকের রেসিপিটা বানানো চাই চাই। এরকম একটা পাস্তা ছোট বড় সকলের মন কাড়বে আমি কথা দিচ্ছি, আমি তো খেয়ে দেখলাম দুর্দান্ত লেগেছে, খুব ভালো লাগে খেতে। এরকম একটা পাস্তা আপনি অবশ্যই বানান, পুরো ভিডিওটাতে চোখ রাখুন। তেলটা ভালো মতো করে গরম করা হয়েছে, সাদা তেল গরম করা হয়েছে। এবার কি দেওয়া হচ্ছে, রসুন কুচি, এক চামচ রসুন কুচি, রসুন কুচিটা দিয়ে একটু লালচে করে ভাজা হবে। রান্নাটা আজকে করছে আমার মেয়ে। নুন দিতে হবে, দিয়ে দাও। এবার নুন দিচ্ছে, আর একটু দাও। খুব সুন্দর রসুন ভাজার একটা গন্ধ বেরোচ্ছে। এবার কি করতে হবে, আরো ভালো করে ভাজতে হবে, অল্প ভাজতে হবে? আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কম আমাকেই করতে হবে। এবার পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দাও। আচ্ছা, এবার পেঁয়াজ অত উপর থেকে ওর ভয় লাগছে। আচ্ছা, এবার পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। কটা পেঁয়াজ নিয়েছিলে, ছোট না মাঝারি সাইজের একটা পেঁয়াজ, তাই তো? আচ্ছা, দেওয়া হয়েছে। এবার ভাজা ভাজা চলছে, গ্যাসের ফ্লেম একদম কমানো আছে, না হলে পুড়ে যাবে। তুই কিছু বল, হাসছে। আচ্ছা, ভালো ভালো চলছে। এবার কি দেওয়া হবে, টমেটো সস দেওয়া হবে। টমেটো সস আমি সাইডেও বের করছিলাম। আচ্ছা আচ্ছা, যেহেতু টমেটো সস নেই এখন, সেই জন্য দেওয়া যাচ্ছে না, আর টমেটো সস থাকলে অবশ্যই দেবেন। এখন যেটা দিচ্ছে সেটা হলো কি, লঙ্কা কুচি, কাটাগুলো খুব সুন্দর হয়েছে, বাবা কেটে দিয়েছে, আর আমি ভিডিও করছি। আচ্ছা, দেওয়া হচ্ছে লঙ্কা কুচি। এটা কে কে খাবে? আমি আর ভাই। আপাতত একটু গলা জোর করে বল। মনে হচ্ছে আমি আর ভাই খাবো, বাকি যারা খাওয়ার ইচ্ছা হবে খেতে পারবে, কেউ খাবো না। আচ্ছা, এবার আমরা এসব খাই না, তাই না? এবার লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করা হচ্ছে, ফ্লেমটা লো কর, মানে করা আছে আর কি। এবার কি, বাটার দেওয়া হচ্ছে। আপনারা প্রথমেই বাটার দিয়ে করতে পারেন, তো প্রায় এক চামচ মতো বাটার দিয়ে করা হচ্ছে। এটা বাটার দিয়েই করবেন, প্রথমেই বাটার দিয়ে দেবেন। এবার ময়দা দেব আমরা, ময়দা এক চামচ, আর এক চামচ ময়দা দেব, একটু অল্প না পুরোটাই, আর হাফ চামচ দিয়ে দাও। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার এর মধ্যে দুধ দেব, এই দুধটা কিন্তু হালকা গরম দুধ, তো দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে। একটু দিয়ে দাও, আরেকটু, আরেকটু দিতে হবে আর কি। গ্রেভি হবে, একটু থিক গ্রেভি, আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। হ্যাঁ, এইভাবে বাস আমরা দিয়ে দেব, ভালো করে গুলে নেব। এবার আমরা যে দুধটা ময়দা দিয়ে গুলেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি।
এবার খুব ভালো করে এটা মিক্স করব। আর একটু দুধ দিয়ে দেবো, যেহেতু ময়দা দেওয়া হয়েছে সেই জন্য এটা ঠিক হয়ে যাবে, ঘন হয়ে যাবে, তাই জন্য এখানে একটু দুধ দিতে হবে। আচ্ছা এবার চিনি দেব, চিনি হচ্ছে এক চামচ সামান্য একটু দিলাম। এরপরে আমি একটু এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো সামান্য দেব, যেমন ঝাল খাবে বাচ্চারা খাবে, একটু মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পাস্তা। এগুলো দিয়ে দিলাম, এবার হয়ে এসেছে, আমরা দেব গ্রেট করা চিজ। দিয়ে দেব ভালো করে, চিজটা গরমে মেল্ট করতে শুরু করবে, 2 মিনিট পরেই চিজটা পুরো গলে যাবে। তারপর আমরা এটাকে সার্ভ করব ধনেপাতা কুচি দিয়ে। আমি দেখিয়ে দিচ্ছি, রেডি হয়ে গিয়েছে, এবার সার্ভ করছি। দুর্দান্ত দেখতে আর টেস্ট করে আমরা দেখেছি, অপূর্ব খেতে, বাচ্চা বড় সবাই খুশি হয়ে যাবে এরকম একটা পাস্তা পেলে। ধনে পাতা কুচি উপর থেকে একটু ছড়িয়ে দেব, এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানান। আমি কথা দিচ্ছি ছোট বড় সকলের কিন্তু মন কাড়বে এরকম একটা সুন্দর পাস্তা রেসিপি দিয়ে, আপনি মন জয় করতে পারবেন সকলের। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আর পাশের বেল আইকন প্রেস করলে আমার সমস্ত রকম ভিডিও সবার আগে চলে যাবে আপনাদের কাছে। আর এখন থেকে রবিবার বৃহস্পতিবার দুপুর 2টোর সময় আমি শিওরে থাকছি আপনাদের সঙ্গে। কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কারণ আমাদের টিফিন একটা প্রয়োজন হয় সবসময়, সেটার জন্যই আজকের এই রেসিপি।